নামটা কি বললেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ শামসুল আলম, ডাক নাম হচ্ছে সুমন। ময়মনসিংহ? জি ময়মনসিংহ। আচ্ছা আচ্ছা। পড়াশোনা? মাস্টার্স। মাস্টার্স করেছেন? আনন্দমন্দ। আচ্ছা আচ্ছা। নামটা বললেন মোহাম্মদ শামসুল আলম, শামসুল আলম সুমন। মোবাইল নাম্বার 01 01 714 714 55 55 3536 3536 3536। আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমি যে আপনি মাস্টার্স কমপ্লিট করে চাকরির পিছনে না ঘুরে যে একটা শিল্প করার জন্য আপনি আগ্রহ প্রকাশ করেছেন, কারণ আপনাদের মতো শিক্ষিত সমাজ যদি এগিয়ে আসে তাহলে এই দেশে অনেক কিছুই করা সম্ভব। কারণ আমি একটা কথা বলে আসছি আরও 20 বছর আগে থেকে, যে চাকরি গ্রহীতা না হয়ে আপনারা চাকরি দাতা হন। তা অনেকের প্রশ্ন যে আমার নিজেরই চাকরি নাই, আমি চাকরি দাতা হব কীভাবে? আসলে সেখানেই সম্ভব। সম্ভব হলো অল্প পুঁজি নিয়ে, স্বল্প পুঁজি নিয়ে একটা রুমের মধ্যে বা দুই একটা রুম নিয়ে আপনি যে কোনো বিজনেসে করতে পারেন। আপনার যা আছে, আপনার যতটুকু সম্বল আছে ওইটুকু নিয়ে শুরু করুন। আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে হবে। আপনাকে প্রয়োজন নাই যে আমি বিজনেস করতে 20 টাকা লাগে, 20 টাকা হবে তারপরে বিজনেস করবো। আপনি 20 টাকা কোথায় পাবেন? আপনি বিজনেস না করলে আপনি 20 টাকা পাবেন কোথায়? আপনাকে ছোট্ট থেকে শুরু করতে হবে। এই জন্যই আমি আমার কিছু ছোটো ছোটো প্রজেক্ট নিয়ে আমি বেশ কিছুদিন প্রায় আজকে 20 বছর কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। আবার ছোটো থেকে যারা এখন বড় হয়েছে তারা বড় প্রজেক্ট করে, তারা 20 টাকার প্রজেক্টও করে। তো প্রথম যারা আসে তাদেরকে আমি 20 টাকার প্রজেক্ট করতে আগ্রহী করি না। আমি তাদেরকে বলি যে আপনারা ছোটো অল্প দিয়ে শুরু করেন। যেমন বলপেনের প্রজেক্ট আছে, বলপেন মেশিন 1,25,000 টাকাও আছে, আবার চাইলে 225,000 টাকাও মেশিন আছে, 225,000 টাকাও মেশিন আছে, 225,000 টাকাও মেশিন আছে। 225,000 টাকা এখন দরকার নেই। আপনার 225,000 টাকার মেশিনে যে কোয়ালিটি হবে, 225,000 টাকার মেশিনে সেই একই কোয়ালিটি হচ্ছে, শুধু কোয়ান্টিটিটা কম হচ্ছে। তাতে সমস্যা কী? আমরা ছোট থেকে শুরু করি। আপনি একটা রুমের মধ্যেই বল ফ্যান, ননোবেন, টিস্যু ব্যাগ আপনি করতে পারবেন। আপনি যদি 2টা প্রজেক্ট করেন, বল ফ্যান আর ননোবেন টিস্যু ব্যাগ, তাহলে এটা 2,500,000 টাকা আর কাঁচামাল 50,000 টাকা, 3,00,000 টাকা পুঁজি হলে আপনি এই বিজনেসটা করতে পারবেন, একটা রুমের মধ্যেই যথেষ্ট। একসময় আপনার বিজনেস বড় হবে, একটা রুম কেন, 10টা রুম হবে, তারও বেশি হবে। সময় বলে দিবে আপনি কতটুকু বড় হবে বা কী করবেন। জি জি জি। তো আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন, আপনার প্রশ্নগুলোর উত্তর দিয়ে এরপর আমি আবার আমার কাছ থেকে কিছু আপনাকে বলবো। আমি আসলে প্রশ্ন মানে একটু মানে একটু ডোন মাইন্ড আমি একটু খোলামেলা কথা। না না, বলেন বলেন। মানে আসলে বিজনেস আমি যাই হোক, আসলে আমার হয়তো আল্লাহ তালা লাকে রাখে নাই। আমি যে একটা বিজনেস করছি কিন্তু আসলে শুরু করার জন্য ঠিক করেন ইনশাল্লাহ। তো এটা মানে শুরু করার পিছনে একটা কারণ হচ্ছে চাহিদাটা মোটামুটি এখন খুবই ভালো, খুবই ভালো। এবং আমি প্রত্যেকটা দোকানেই দরকার। আপনি মোবাইলের দোকানে গেলে একটা মোবাইল যদি কিনেন সেখানে একটা ব্যাগ দিয়ে দিচ্ছে, শপিং ব্যাগ। আপনি কসমেটিক কিনতে গেছেন সেখানে একটা ব্যাগ দিয়ে দিচ্ছে, গোল্ডের দোকানে একটা ব্যাগ দিচ্ছে, যা কিছু পারচেস করবেন প্রত্যেকে আপনাকে একটা ব্যাগ দিচ্ছে। কিন্তু সেটা আপনাকে কিনতে হচ্ছে না, সে কিন্তু আপনার প্রোডাক্টের সাথেই ওটার মূল্যটা নিয়ে যাচ্ছে, যার জন্য এটার চাহিদা খুব বেশি আর এটা পচনশীল, পরিবেশ বান্ধব। এই মূল কথা হলো এই ব্যাগটা পরিবেশ বান্ধব হওয়ার কারণে প্রচুর পরিমাণে এটা চাহিদা সৃষ্টি হয়েছে। এটার পিছনে এইটা কারণ, আর একটা কারণ হচ্ছে মানে এটার প্রতি আমার আগ্রহের যে কারণ সেটা হচ্ছে ডিজাইনটা আমি পারি, গ্রাফিক্সটা আরো আরো ভালো। এটা আপনি অ্যাডভান্স হয়ে গেলেন, নিজে ডিজাইনটা করলেন, এটা আমি এইটার জন্য আর যে যে ব্যাগে অনেকে তার প্রতিষ্ঠানের যে একটাও চায় সেক্ষেত্রে তো এই জন্যই আর মূলত এটার প্রতি আমার একটা আগ্রহটা আর কি। তো এখন আপনি আমাকে যদি এটার বেনিফিটটা বা এটার একটু হাতলোলা একটা ব্যাগ যে ওখানে আছে, হাতলোলা ব্যাগটা দাম আমি আপনাকে এটার প্রক্রিয়াটা দেখাই দিচ্ছি আগে। যে একটা মেশিনে এই সাইডগুলো সিলিং করবেন, এক মেশিনেই লেফট এবং রাইট সাইড সিলিং হয়ে গেল, এটা সিলিং হয়ে গেল। সিলিং হওয়ার পরে আপনি এই ফ্রন্ট সাইডটা সিলিং করলেন। হ্যাঁ, ফ্রন্ট সাইডে 2টা ডাবল সিলিং, এটা হয়ে গেল।
দুইটা মেশিনের কাজ, আর একটা মেশিনে ডি কাট, হাতলটা করলে। আর আরেকটা মেশিন, আসলে মূল মেশিন তিনটা হলো, মেশিন কিন্তু চারটাই আছে এখানে, আরেকটা মেশিনে এটার হাতলটাকে লাগাই দেওয়া হয়। একটু কোনটা রেসে করে আসসালামু আলাইকুম। জি রনি ভাই, আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি ভাই, কি দিনাজপুর থেকে বলছেন? হ্যালো, রংপুর থেকে? হ্যাঁ, কোন মেশিনটা, কোন মেশিনটা? শপিং ব্যাগ? হ্যাঁ, এটা 10-12 লাখ টাকা মেশিন আছে, 40-42 লাখ টাকা মেশিন আছে, 1,40,000 টাকা আছে, আরও কম দামি মেশিনও আছে। তবে অ্যাডসে যদি কমে যান তখন আর মানটা ঠিক থাকবে না, কারণ আপনার সিলিংটা যদি ভালো করে না হয়, এখানে দেখেন কোরিয়ান পার্টস আছে কোয়ালিটির মধ্যে, তারপরে চায়না পার্টসও কোয়ালিটিও আছে, নন কোয়ালিটিও আছে। চায়নার মধ্যে ওয়ান টাইম মেশিনারিজও আছে, আবার খুব ভালো লংজিভিটিওলা মেশিনারিজের পার্টসও আছে। তো আপনি যদি ভালো কোয়ালিটি, একটা মেশিন যদি 15-20 বছর না ইউজ করতে পারেন, তাহলে তো এটা নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, জি 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 জি। আপনি যদি ওইটা নিতে চান, ওইটা আরও 5,000 টাকা কমে দেওয়া যাবে, যেটা বলেছেন আমি আরও 5,000 টাকা আপনাকে কমে দিতে পারবো, কারণ আমার নিজস্ব বিল্ডিংয়ে অফিস, নিজস্ব ভবনে ফ্যাক্টরি, আমার ওই আয়োজন করে করি, অন্যের সে খরচটা আমার অনেক কম করে করতে পারি। আরেকটা হলো, আমি আজ কয়েকদিন দেখতেছি আমার কিছু ভিডিও, আমার কিছু মেশিনের ছবি নকল করে এগুলা এডিট করে অন্যেরা ব্যবহার করতেছে, তো এগুলা থেকে আপনাদের সাবধান হতে হবে। হ্যাঁ, আপনি আমার অফিসে আসলে দেখবেন যে আমার অফিসের যে যেখানে আমি মেশিনগুলো রেখে ভিডিওটা করেছি, ওই ওই দৃশ্যটা দেখলে আপনি আপনার তখন ইয়ে হবে যে হ্যাঁ, এটা তো এখানকার দৃশ্য। তা আমি আমি সাথে সাথে তাদেরকেও সতর্ক করতেছি যে তারা যারা নকলবাজি করে, নকল করে, তারা প্রয়োজনে আমার কাছে সরাসরি এসে সহযোগিতা নেক, আমার কাছ থেকে মেশিন নেক, যা কিছু সহযোগিতা লাগে তাদেরকে আমি করব, কিন্তু মানে দুর্নীতির আশ্রয় যেন না নেয়, দুর্নীতি করা ভালো না। জি 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 জি। হ্যাঁ, এই যে এক ভাই আসছে ময়মনসিং থেকে, উনি মাস্টার ডিগ্রি পাস ইনশাল্লাহ, উনি এখন এই ব্যাগের ব্যবসাটা করতে চাচ্ছে, তো ইনশাল্লাহ উনি করবেন এটা। তো আপনিও আসেন, আপনারাও করবেন, আমি সহযোগিতা যা লাগে আমার কাছ থেকে পাবেন আপনারা। জি 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 জি, এটাও থাকবে ইনশাল্লাহ, ওইটাও থাকবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসেন আপনারা আসেন, আমি চাই আমি যেরকম আপনাকে সহযোগিতা করতেছি আপনি আরও 10 জনের সহযোগিতা করবেন, এটা হলো আমার আপনার প্রতি একটা পরামর্শ। আমরা চাই, জি না, আমাদের আসলে ক্রেডিট ফ্যাসিলিটি নাই, কারণ এটা আমাদের ওই ওরকম বাজেট এই মুহূর্তে নেই, থাকলে আমি আপনাকে দিতাম, আমাদের একটু ক্যাশেই করতে হবে। ভবিষ্যতে যখন হবে তখন আপনারা যখন এই ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাবেন তখন অবশ্যই সহযোগিতা, আরও বেশি সহযোগিতা পাবেন। এখন এখন আমার আহ্বান, এখন আমার একান্ত আহ্বান, আপনারা ক্যাশ টাকা দিয়ে শুরু করেন। জি এখন আপনি কোথায় আছেন? আপনি আমাকে, আমি একটু এক ভাইয়ের সাথে মিটিংয়ে আছি, তো আপনি আমাকে ঘন্টাখানিক পরে আবার রিং দিয়ে আবার বিস্তারিত কথা বলবা। ওকে, থ্যাংক ইউ। তো এই চারটা মেশিনের সাহায্যে টোটাল প্রোডাক্টগুলো কমপ্লিট হয়ে যাবে। এবার আপনার প্রশ্ন থাকলে করতে পারেন।
প্রশ্ন বলতে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার মানে ব্যাগে যে মানে কাঁচামালগুলো আছে রোলিং, আমি এখন মানে নির্ধারণ করবো কীভাবে যে এটা আমার মানে প্রাইসটা আমি কীভাবে নির্ধারণ করবো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওই না, নাম্বারটা মনে আবার চলে গেছে। আচ্ছা, আপনি পরে ফোন দিন। ওকে।